এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিসিক্রেট বেই সামিরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি হেয়ার মাস্কের রিভিউ নিয়ে সো ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনে ক্লিক করে রাখুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান সো ফ্রেন্ডস আমি শুরু করছি আমার আজকের ভিডিওটি এটা হচ্ছে ট্রেসামিক ইউজ পাই প্রফেশনালস প্রো কালেকশন নিউ ইনস্ট্যান্ট রিকোভারি মাস্ক সো এই মাছটি আমাদের হেয়ারের জন্য কতটা হেল্পফুল এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো এটাকে আমরা কীভাবে ইউজ করব। আমি এখন আপনাদের সাথে ফুল শেয়ার করছি সো ফ্রেন্ডস এই মাছটি হচ্ছে ইনস্ট্যান্ট আপনাদের হেয়ারটার ড্যামেজটাকে রিপেয়ার করতে হেল্প করবে যারা চাচ্ছেন ইনস্ট্যান্ট হেয়ারটাকে অনেক সুগি শাইনি অ্যান্ড গ্লোসি করতে এবং ড্যামেজটাকে রিপেয়ার করতে সেই ক্ষেত্রে আপনারা এই হেয়ার মাছটিকে ট্রাই করে দেখতে পারেন এই হেয়ার মাছটি হেয়ারের জন্য খুবই ভালো কাজ করে থাকে এবং এটা আপনাদের হেয়ারের ড্যামেজটাকে রিপেয়ার করে যাদের হেয়ারটা এক্সট্রিমলি ড্রাই হেয়ারের ড্রাইনেসটা দূর করে হেয়ারটাকে মসচারাইজ করে এবং অনেক সুকি করে এবং হেয়ারটাকে স্মুথ করে এবং ইনস্ট্যান্ট অনেক শাইনি করে সো আপনাদের যাতে হেয়ার ব্রেকেজের প্রবলেম আছে সেটাকে রিমুভ করে আপনাদের হেয়ারটাকে স্ট্রং এবং স্মুথ করতে হেল্প করে সো আপনারা যারা চাচ্ছেন এমন একটি হেয়ার মাস্ক ইউজ করতে যেটা হেয়ার ড্যামেজটাকে রিমে রিপেয়ার করার পাশাপাশি হেয়ারটাকে মশ্চারাইজড এবং গ্লোয়িং রাখবে সেই ক্ষেত্রে আপনারা এই হেয়ার মাস্কটিকে ট্রাই করে দেখতে পারেন এবং এই হেয়ার মাস্কটিকে আপনারা অল হেয়ার টাইপস ইউজ করতে পারবেন আপনাদের হেয়ার টাইপটা যেমনই হোক না কেন নর্মাল ড্রাই কিংবা অয়েলি অল হেয়ার টাইপস এটাকে ইউজ করতে পারবেন তবে যাদের ড্যামেজ হেয়ার তাদের জন্য এটা খুবই বেস্ট একটি অপশন এবং ড্যামেজ হেয়ারের জন্য এই হেয়ার মাস্কটি ইনস্ট্যান্ট কাজ করতে খুবই ভালো কাজ করে থাকে এবং এটা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাওয়া যায় সো আপনারা যা এটাকে ইউজ করতে চাচ্ছেন ইউজ করে দেখতে পারেন এটা হেয়ারের জন্য অনেক ভালো কাজ করে থাকে সো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই হেয়ার মাছটিকে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন পরিমাণ মতো অ্যামাউন্ট নিয়ে এই হেয়ার মাছটিকে ফুল হেয়ারের আপনাদের যে জায়গাগুলো ড্যামেজ হয়ে আছে হেয়ারের এন্ডস থেকে নিয়ে পুরো হেয়ারে আপনারা ভালো হবে এটাকে জেন্টলি মাসাজ করে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করবেন দেন থ্রি টু ফাইভ মিনিটসের মতো আপনাদের হেয়ারে এই হেয়ার মাছটিকে রেখে দিবেন দেন আপনারা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন ইনস্ট্যান্ট আপনারা দেখতে পাবেন আপনাদের আপনাদের হেয়ারটা অনেক সফট শাইনি অ্যান্ড গ্লোসি লাগছে এবং এই হেয়ার মাছটিকে ইউজ করলে হেয়ারটা অনেকক্ষণ পর্যন্ত ম্যানেজেবল থাকে এবং অনেক সফট থাকে সো আপনারা চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারেন এবং এই হেয়ার মাছটিকে কখনই আপনারা হেয়ার স্ক্যাল্পে ইউজ করবেন না স্ক্যালটাকে বাদ দিয়ে দেন আপনারা পুরো চুলে এই হেয়ার মাস্টিকে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনাদের এই হেয়ার মাছটিকে ইউজ করলে আপনাদের হেয়ার চাও অনেক কমে যাবে এবং আপনাদের হেয়ারটা হেয়ারের ড্যামেজটা অনেক রিকভারি হবে এবং এটা কোয়ান্টিটিটা হচ্ছে থ্রি হান্ড্রেড এল সো এখানে অনেক পরিমাণ প্রোডাক্টস থাকে এটা বড় একটা টাপ প্যাকেজিং প্যাকেজিংয়ে আসে যখন আপনারা এটাকে যে কোনো জায়গায় ক্যারি করবেন এটা একটু হেভি হতে পারে সেই ক্ষেত্রে আপনারা স্মল কোনো বক্সে এটাকে ক্যারি করতে পারেন এবং এই হেয়ার মাস্কটি হেয়ারের জন্য খুবই ভালো কাজ করে থাকে সো আপনারা চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারেন অ্যাজ এ ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্কের মতো এটা কাজ করে সো হেয়ারটাকে মশ্চোরাইজড এবং হেলদি করে থাকে এবং ইনস্ট্যান্ট হেয়ার একটা শাইনি লুক নিয়ে আসে সো আপনারা চ্যানেলটাকে ট্রাই করে দেখতে পারেন এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনে ক্লিক করবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান আজকে পর্যন্ত পর্যন্তই ফ্রেন্ডস আল্লাহ হাফেজ